ছাপানোর জন্য একটা কভারের একটা সাইজ দরকার। আমি শুধু ফ্রন্ট পার্টটা বানাবো, এটা বিভিন্ন রকম সাইজ হতে পারে, আমরা বিভিন্ন সাইজের বই কিন্তু দেখি বাজারে, তাই না? তো সাইজ আসলে স্ট্যান্ডার্ড ওই রকম করে ডিসাইড করা যায় না যে আসলে একটা সাইজ বললে ভুল হবে, কারণ বই তো আসলে একটা সাইজে বের হয় এরকম না, অনেক সাইজই থাকে। তো ছোটো টাইপের একটা বই যেটার জন্য আমি মাপ নিচ্ছি হচ্ছে 5 ইঞ্চি বাই 8 ইঞ্চি, মানে উইথটা হচ্ছে 5 ইঞ্চি আর হাইটটা হচ্ছে 8 ইঞ্চি। এটাকে আমরা ই-বুক কভার বলতে পারি, যেগুলো আসলে ওয়েবে ইউজ করা হয়, তার জন্য কালার মোডটা আমি RGB রাখতেছি। সিম্পল করার চেষ্টা করব, তার জন্য একটা ইমেজ নিয়ে নিতে পারি। এই ইমেজটা আমি কিছুক্ষণ আগে বের করলাম, দেখা যাক এটা বসালে কেমন লাগে। খারাপ লাগতেছে না, তাই না? না লাগতেছে, সাধারণত যেটা থাকে যে নাম টাম কিছু থাকে, তাই না, বইয়ের? তারপর লেখকের নাম কি থাকে, পাবলিকেশন কি, সাধারণ এই টাইপের জিনিসগুলোই বেশি থাকে। আর কিছু কোটেশন থাকতে পারে, কিছু নীতিকথা থাকতে পারে উপরে উপরে বা নিচে। তো আমরা একদম জেনারেল ওয়েতে যাব যে একটা বইয়ের একটা নাম দিব, তার লেখকের নাম দিব এবং পাবলিকেশন নামটা রাখবো। তার আগে আমি এখন বইয়ের নামটা যদি লিখি, বিজনেস কার্ড বানানোর সময় দেখছেন আপনারা যে একটা মার্জিনের দরকার হয়, তাই না? তো আমরা যদি একটা মার্জিন রেখে দেই তাহলে কিন্তু সেটা ভালো কাজ করবে। এর সাথে আমি একটা জিনিস আমরা শিখে ফেলতে পারি, ইলাস্ট্রেটর আমরা গাইড দেখছিলাম, তাই না? তো ফটোশপেও গাইড ইউজ করা যায় সেম ওয়েতে, এভাবে আমরা গাইড ইউজ করতে পারি। আর এই গাইডটা ডিলিট করার জন্য কী করতে হবে, দেখেন যখন গাইডের উপরে আসতেছি আলাদা একটা কার্সর হয়ে যাচ্ছে, তাই না, দুই পাশে যাওয়া আসা, মানে এটাকে আমি মুভ করতে পারবো। আর ডিলিট করার জন্য কী করতে হবে, জাস্ট এখানে আমি যদি ছেড়ে দেই ডিলিট হয়ে যাবে, মানে জাস্ট বাউন্ডারিটা যদি পার করে দেই সে ডিলিট হয়ে যাবে। পারা যাবে না এটা? আর একটু স্পেসিফিকলি গাইড নেওয়া যায়, ভিউ মেনু থেকে গাইডের অপশনগুলো পাবো। দেখেন এখানে অপশন দেখাচ্ছে নিউ গাইড, নিউ গাইডে যদি যাই এখানে বলে দিতে হবে যে আমি ভার্টিক্যালি নিব না হরাইজন্টালি নিব, এবং পজিশনটা কোথায় হবে এই জিনিসগুলো যদি আমি বলে দেই তাহলে সে কিন্তু ঠিক ওই পজিশনে একটা গাইড তৈরি করবে। আমি ভার্টিক্যালি যদি এখানে 0.5 ইঞ্চ বলে দেই তাহলে দেখেন 0.5 ইঞ্চ জায়গা রেখে সে কিন্তু এই জায়গাটাতে কি করছে, একটা গাইড তৈরি করছে। আমি যদি ম্যাপে দেখি এখানে দেখাচ্ছে, পিক্সেলে দেখাচ্ছে, আমি যদি জাস্ট ইঞ্চি করে নেই 0.5 ইঞ্চ কিন্তু উইড দেখাচ্ছে, তাই না? খেয়াল করতে পারতেছেন, তার মানে 0.5 গ্যাপ রেখেই সে এই গাইডটা আমাকে তৈরি করে দিছে। হ্যাঁ, যদি এই পাশে যদি সমান আমি একটা রাখতে চাই সেটা কিন্তু সেম ওয়েতেই করতে পারবো। নিউ গাইডে যে ভার্টিক্যালি, এখন এটার উইথ ছিল আমার 5 ইঞ্চি, তাই না? এই ক্যানভাসটার উইথ 5 ইঞ্চি ছিল না? আচ্ছা, এখন যদি এই পাশে নিতে চাই তাহলে এখানে কি কত ইঞ্চি আমার পজিশনটা দিতে হবে বলতে পারেন? 5 দিলে কোথায় আসবে? এখানে আসবে মাইনাস। মাইনাস এখানে কি আছে? মাইনাস এখানে আসলে 4.5 দিলেই হবে, কারণ কি পুরোটা যদি 5 হয় তার থেকে 0.5 বাদ দিলে কত হচ্ছে 4.5, তাই না? এরকম ছিল ব্যাপারটা। এখন আমি যদি আবার হরাইজন্টালি নিতে চাই, হরাইজন্টালি যদি এরকম একটা গাইড নিতে চাই, দেখেন এখান থেকেও চলে আসছে, আর নিচেরটা দিলে কোথায় হবে এটা কিন্তু এখন বলতে পারা উচিত।
7.5, হ্যাঁ। এটা ইঞ্চিটা লিখে দিতে হয় না, না দিলেও হবে। চারপাশ থেকে সমান আমি একটা গাইড পেয়ে গেছি না, মাঝখানে একটা জায়গা কিন্তু আমি পেয়ে গেছি, চারপাশ থেকে সমান জায়গা সে ছাড়তেছে। 0.5 না হয়ে এটা 0.25 হতে পারে, বা অনেক সময় 1 ইঞ্চি হতে পারে। এখন কি করতে পারি, এই পাশ থেকে কিছু একটা বইয়ের নামটা লিখে ফেলতে পারি। কি বইয়ের নাম লিখা যেতে পারে? দূর নক্ষত্র ইংলিশ বলে না, আমি বাংলা পাই না। আচ্ছা, ইংলিশ স্টুডেন্ট তাই না? আপনারা মনে করেন, আমি আসলে আমি লিখে রাখি। জাস্ট লিখলাম বুক টাইটেল, লেখাটা কিন্তু অত পড়া যাচ্ছে না। হোয়াইটের দিকে যাই, কি টাইপের বই সেটাও কিন্তু লেখা থাকে অনেক সময় তাই না? নিচ দিয়ে সেটা নিয়ে আসতে পারি চাইলে, ছোট্ট একটা রেক্টেঙ্গেল নিয়ে একটু আগে দেখে নেন, তারপরে কাজ করেন। শেপ নিয়েছিলাম আমি, জাস্ট একটা নিচ থেকে একটা আন্ডারলাইন নিয়ে নিলাম। আর লেখকের নামটা নিচে লিখে দিতে পারি চাইলে, সাথেই হয়তো লিখে দিব। এখানে একটা দেখার বিষয় হচ্ছে এই বুক টাইটেল লেখাটার অ্যালাইনমেন্ট কি ছিল। এটা আমি ডান দিক থেকে লিখতেছি, রাইটে হওয়া উচিত অ্যালাইনমেন্টটা তাই না? করে দিলাম। আর এখান থেকে সেম একটা কপি নিয়ে এর মধ্যে আমি একটু নামটা লিখব। আসলে ছোট হয়ে আসা উচিত তাই না? একটু দেওয়ার চেষ্টা করলাম, আচ্ছা। এখান থেকে কিছু ডিজাইন নিয়ে আসতে পারি চাইলে, আর নিচের দিকে পাবলিকেশনের নামটা লিখে দিব। এই আমাদের কাজ শেষ।
এমনিতেই কিছু একটা করার চেষ্টা করতেছি। ভালো লাগতেছে না, তাই না? আন্দাজে কিছু একটা দেওয়ার চেষ্টা করলাম, এই কয়েকটা বোধ হয় দেখি তো, এটার মধ্যে আবার এটাও ঢুকে গেছে, এটাকে বের করে দিই গ্রুপ থেকে। এই কয়েকটা ছিল, এটা আসলে সাদাটা মানাচ্ছে না, একটু দেখে অন্য কোনো কালারে গেলে। আমরা এফেক্টসটা শিখছিলাম তাই না, এখান থেকে কালার ওভারলে দিব, ব্ল্যাকে যাব, দেখি তো কি হয়। ব্ল্যাক দিচ্ছি, ওপাসিটিও শিখছি, ওপাসিটিটা কমাই দিয়ে দেখতেছি কিরকম লাগে। একটা ভিজুয়াল হচ্ছে না, 40%। পাবলিকেশনস এর নামটা এখান থেকে আসতে পারে, তো চাইলে এখান থেকেও আনতে পারি, বা এখান থেকে নিজেই সাধারণত ভালো লাগবে ওদের, যদি আর একটু করে তুলে দিই, জায়গা নাই, তোলা যাচ্ছে না। সেক্ষেত্রে কি করতে পারি, একটা শেপ নিয়ে নিতে পারি এই জায়গাটাকে বোঝানোর জন্য। এখান থেকে আমার পাবলিকেশনস এর নামটা আমি লিখে ফেলতে পারি। সময় লোগো টোগো চলে আসে তাই না?
সুন্দর হয় নাই। আচ্ছা, এখন এই জিনিসটাকে সুন্দর করে দেখতে চাইলে আমরা কি করতে পারি, ওখানে যে ইলাস্ট্রেটরে যে প্রিভিউ মোড ছিল, প্রিভিউতে আমরা কিন্তু দেখতে পারবো, এখানে প্রিভিউর ব্যবস্থা আছে। কিন্তু ইলাস্ট্রেটরে যে সমস্যাটা হতো যে আশেপাশে জিনিস রাখলে দেখা যেত, এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে না, শুধু ক্যানভাসে যা আছে সেটা দেখা যাচ্ছে। তার মানে এখানে এখানে যা দেখবো সেটাই প্রিভিউ। চাইলে বড় করে দেখতে পারি, ছোট করে দেখতে পারি, এই জিনিসগুলা দেখতে পারি। খুব সিম্পল একটা জিনিস বানানোর চেষ্টা করছি, কিন্তু এর মধ্যে সিম্পল হলেও এর মধ্যে কি কি ইনক্লুড আছে, দেখেন আপনারা গত ক্লাসে যা যা শিখছেন তার ম্যাক্সিমাম কিন্তু এর মধ্যে পাবেন। এর জন্য আসলে বুক কভার বানানোটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে গত ক্লাসের যে টপিকগুলো ছিল সেইগুলো প্র্যাকটিস করা। এই যে গ্রুপগুলোর অবস্থা দেখেন, এটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না, এর যে আসলে যে অর্গানাইজেশন বলেন বা সিকোয়েন্সটা বলেন, এটা কিন্তু এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না, কারণ পাবলিকেশনস নেমটা নিচে কিন্তু এটা শো করতেছে সবার উপরে, তাই না? এই জিনিসগুলো আসলে এরকম হয় না, আমি কোনটা প্রথমে করছি বা কোনটা প্রথমে নিচে থাকতেছে এই জিনিসগুলো কিন্তু এখান থেকে দেখে বোঝা যাবে। যেমন ইমেজটা সবার নিচে, আর ইমেজটা যদি আমি সবার উপরে দিয়ে দেই তাহলে কি আমি ডিজাইন দেখতে পাবো, এখানে যা করছি উপরে সেটা দেখতে পাওয়া সম্ভব না। তো এরকম কিছু, এই যে অনেক সময় এই প্রবলেমগুলা, এবং অনেক সময় অন্য কেউ যদি এই ফাইলটা খুললে তার দেখে বোঝার সুবিধার জন্য, এখন এই ফাইলটা যে আপনি তৈরি করতেছেন সবসময় আপনার কাছে থাকবে এরকম না, আর ব্যাপারটা এরকমও না যে আপনি একটা জিনিস নাম দিয়ে দিলেন ওইটা স্ট্যান্ডার্ড। তো নাম নাম দেওয়ার ব্যাপারটাও কিন্তু একটা বিষয় আছে এখানে, যে নাম আমার ইচ্ছা মতো যদি আমি দেই তাহলে কিন্তু মানুষ বুঝবে না, বা সবাই যে নামগুলো ইউজ করে একটা গ্রুপের জন্য বা একটা নির্দিষ্ট সাইটের জন্য, সেই জিনিসগুলো যদি আমরা ইউজ করি তাহলে দেখা যাবে যে যেখানেই যাক, পৃথিবীর যেখানেই যে কেউ ওপেন করুক না কেন ওই জিনিসটা, সে কিন্তু দেখে বুঝবে হ্যাঁ এটা টাইটেলের জন্য ইউজ করছে, তার মানে এটা মানে গ্রুপে টাইটেল লিখা আছে, তার মানে এখানে টাইটেলটা আছে, এই টাইটেলের যে ব্যাপারগুলো সেটা এই গ্রুপের মধ্যে পাওয়া যাবে, বা এখানে এলিমেন্টস ইউজ করা হয়েছে তো এলিমেন্টসগুলো এখানে পাওয়া যাবে। এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে দেখতে পাবো আমরা, আরও কত সুন্দর অর্গানাইজ করে গ্রুপগুলো তৈরি করা হচ্ছে। আপাতত আমি এলোমেলোভাবেই তৈরি করে ফেলছি, যেমন এটা উপরে থাকা উচিত, এটা উপরে আছে, এই রেক্টেঙ্গেল এটা উপরে থাকা উচিত। যেমন এখানে বুক টাইটেল ছিল, বুক টাইটেলটা আর এখান থেকে অথর নেমটা, আর তার মাঝখানে ছিল হচ্ছে এই রেক্টেঙ্গেলটা, এই তিনটা নিয়ে কিন্তু আমি একটা গ্রুপ করে ফেলতে পারি, একটা গ্রুপ আপাতত নাম দিচ্ছি না। এই জায়গাটা দেখেন একটা গ্রুপ হয়ে গেছে, আর এটা তো আমি আরেকটা গ্রুপ আগে থেকে করে ফেলছি, এটা আমি নিয়ে আসতেছি পাবলিকেশন নামটা তার নিচে, আর তার নিচে ছিল এই রেক্টেঙ্গেলটা, আর তার নিচে কি ছিল ইমেজ। এখন একটু সিকোয়েন্সটা ঠিক আছে মনে হচ্ছে না, তো কাজ করার সময় এরকম একটু করার চেষ্টা করবেন যে কোনটা কার নিচে আছে সেই জিনিসটা লেয়ারটাকে ওইখানে পাঠানোর চেষ্টা করবেন। বুঝা যাচ্ছে কি আমার কথাটা? সবাই মনোযোগ দেন। তো কন্ট্রোল টি দিলে কি কাজ হয় সে ব্যাপারগুলো একটু দেখবো। গতের দিন আমরা একটু দেখছিলাম যে কোনো লেয়ার সিলেক্ট রেখে যদি এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলসটা দেই, চারপাশে একটা বক্স চলে আসে, তাই না? এখন কোনো অবজেক্টকে ইলাস্ট্রেটরের মতো আমরা যদি রোটেট, রিফ্লেক্ট এবং ফটোশপে আরও কিছু ফিচার আছে সেই সেই ইফেক্টগুলো দিতে চাই বা সেই কাজগুলো করতে চাই, তখন কিন্তু আমার একটা স্টেটে যাওয়া লাগে যেটাকে বলা হয় ট্রান্সফর্ম স্টেট। তো সেটা যাওয়ার জন্য কি করতে হবে, এডিট মেনু থেকে দেখেন একটা অপশন পাওয়া যাবে ট্রান্সফর্ম, এখান থেকে অনেক কিছু পাওয়া যাবে, এগুলো আমরা দেখবো। আর ফ্রি ট্রান্সফর্ম বলে একটা কথা আছে যেটার শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল টি, কাজ যারা করতেছেন একটু বন্ধ করেন। তো কন্ট্রোল টি যদি দিয়ে দেই একটা বক্স চলে আসবে, এবং এখন দেখেন কন্ট্রোল টি দেওয়ার পরে বক্সটা যখন আসলো তখন এখান থেকে দুইটা কাজ করতে পারবো, একটা হচ্ছে এই যে রোটেট করতে পারবো, সরি রোটেট করতে পারবো ফ্রি স্টাইল রোটেট, আর একটা হচ্ছে স্কেলিং করতে পারবো, যেটা ওই ট্রান্সফর্ম কন্ট্রোলস থেকেও করতে পারতাম। আর এখান থেকে এক্সট্রা কিছু জিনিস করতে পারবো, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক যদি করি, ওই যে এডিট মেনু থেকে ট্রান্সফর্মের মধ্যে যে অপশনগুলো ছিল এখানেও সেই জিনিসগুলো আছে। তো এখান থেকে এই জিনিসগুলো করতে পারবো, যেমন স্কেলিং রোটেট তো আমরা আগেই দেখছি যেটা আগে করা যেত এখান থেকে, আর এর সাথে সাথে আরও কিছু নতুন অপশন পাওয়া যাবে, স্কিউ, ডিস্টর্ট, পার্সপেক্টিভ, র্যাপ, এগুলা ওয়ার্প আর রোটেট, রিফ্লেক্ট, এই জিনিসগুলো এখান থেকে করা যাবে। তো
এই জিনিসগুলো একটা একটা করে দেখব। আমি স্কেল রোটেটর আর দেখাচ্ছি না, স্কিউ থেকে শুরু করতেছি। ঠিক আছে, স্কিউতে গেলে আমি যখন স্কিউটা ক্লিক করে দিচ্ছি, ব্যাপারটা দেখেন কি করে, সে এপাশ থেকে তখন আনতেছি পুরো ইমেজটা, কিন্তু পুরো এইদিকে হয়ে যাচ্ছে। আবার যখন এপাশ থেকে আনবো, এপাশ থেকে হচ্ছে মাঝখান থেকে আনলে কি হচ্ছে, রোটেট বা স্কেলিং এর সময় কি এরকম কিছু করা যেত যেত না? আমি যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরেও যদি এই 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 পাশটা নেওয়ার চেষ্টা করতাম, সেটাও কিন্তু সম্ভব হতো না, কারণ এটা একটা ইমেজ। কখন এই জিনিসগুলো করতেছে দেখেন, যখন আমি কার্সর নিচ্ছি, কার্সর নিলে একটা জায়গায় এসে যখন অ্যারোর মতো দেখায়, দেখেন দুইটা অ্যারো চলে আসছে না, তার মানে সেই দিকে যাচ্ছে। আর যখন এই দিক থেকে আসবো, এই কাজটা করবে, সে প্রত্যেকটা জায়গাতে এই কাজগুলো করতেছে। আর যখন কোনায় আসবো, কোনায় আসলে শুধু একদিকে যাবে, একদিকে মানে এইদিকে অথবা এদিকে, এদিকে যাবে অথবা এদিকে যাবে। মাঝখানের দিকে কিন্তু যখন ভিতরের দিকে টানতেছি, তো সেই দিকে কিন্তু সে আসতেছে না। বোঝা যাচ্ছে কি, এটা সে শুধু পাথ বরাবর যাচ্ছে। এটা ছিল স্কিউ। এবার যদি অন্যটাতে যাই, পরে যেটা ছিল ডিস্টর্ট, ডিস্টর্টটা কীরকম, এটা পাথ বরাবর যাচ্ছে এবং ভিতরের দিকেও যাচ্ছে, তাই না? আর একটু স্পেসিফিক, ওইটা থেকে পুরো ছবির ডিরেকশনই চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করতেছেন কি? এই কাজগুলা এখান থেকে করা যাবে, চাইলে এখান থেকে দেখেন সরান যাচ্ছে। স্কিউয়ে কি করা যেত না, ভিতর দিকে কিন্তু আনা যেত না, এখানে কিন্তু এটাও করা যাচ্ছে। তারপরে যদি আমি পার্সপেক্টিভে যাই, পার্সপেক্টিভটা একটু অন্যরকম, কিছুটা স্কিউয়ের মতো ধরতে গেলে, কিন্তু একটু আলাদা আছে, যেটা হচ্ছে যে যদি কোনো কোণা ধরে টান দেই, তখন সে দুই পাশের মাথাটাকেই কাজ করে, এদিকে আনলে এটা কাজ করে। মাঝখানে ধরলে আবার ভিতর দিকে যাবে না, কিন্তু দুই পাশে স্কিউ যে কাজটা করতো সেই কাজটা করবে। এরপর তারপরেরটা দেখবো, তারপরটা হচ্ছে ওয়ার্প। তো ওয়ার্পের মধ্যে একটা বৈসাদৃশ্য আছে অন্যগুলার থেকে, যেটা আলাদা একটা ফিচার পাওয়া যাবে, সেটা হচ্ছে এই জায়গাটা থেকে আমরা একটু কার্ভ তৈরি করতে পারবো। কার্ভ তৈরিটা কীরকম, প্রত্যেকটা কোণায় দেখেন দুইটা করে হ্যান্ডেল চলে আসছে, গোল 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 জিনিসগুলো কি দেখা যাচ্ছে? তো প্রত্যেকটা কোণায় দুইটা করে হ্যান্ডেল আসবে, এবার হ্যান্ডেলগুলো যদি ধরি, তাহলে কি করা যাবে, এখানে কার্ভ তৈরি করা যাবে, এরকম ব্যাপারটা। তো শুধুমাত্র ওয়ার্পেই আমরা এই এই ফিচারটা পাবো, যে কার্ভ তৈরি করো, অন্যগুলোতে কিন্তু সেটা পাচ্ছি না। এটা একটা গেল। আর এর পাশ থেকে যে রোটেটের ব্যাপারটা, 180 ডিগ্রি রোটেট, 90 ডিগ্রি ক্লক ওয়াইজ রোটেট, 90 ডিগ্রি কাউন্টার ক্লক ওয়াইজ, এই জিনিসগুলো তো আমরা বুঝি, তাই না? এগুলো আমি দেখাচ্ছি না, আপনি আপনারা প্র্যাকটিস করে নেন। আর ফ্লিপ যে জিনিসটা, ফ্লিপের ব্যাপারটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে যে রিফ্লেক্ট শিখে আসছিলাম না, মনে আছে না, ভুলে গেছেন? রিফ্লেক্ট আর ফ্লিপের কাজটা সেম করবে। দেখেন আমি যদি এই ইমেজটাকে যদি ফ্লিপ হরাইজন্টাল করে দেই, সে উল্টাই গেছে না, দেখা গেল? আবার দেখেন, এবার যদি ভার্টিক্যাল করি, উল্টাই যাচ্ছে। ভার্টিক্যালি মানে উপর নিচ বরাবর সে উল্টাই দিবে, আর হরাইজন্টাল মানে সে ডান বাম বরাবর উল্টাই দিবে। এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন, তাহলে হয়তো একটু ক্লিয়ার হবে। মাল্টিপল আন্ডু করার জন্য নতুন একটা প্যালেট দেখবো আগে, যেটাকে বলা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিতে যদি যাই, আমি ডকুমেন্টটা খোলার পর থেকে যা যা করছি সব দেখেন, নিউ নিছিলাম একটা, তাই না? তারপরে যা যা করছি সব কিন্তু এর মধ্যে রেকর্ড হয়ে আছে, হিস্ট্রির মধ্যে। আমি যদি একটা একটা করে স্টেপ যাই, উপর দিকে যাই, তো ওই স্টেপ পর্যন্ত যা যা করা হয়েছিল সে পর্যন্ত এসে থেমে যায়। আমি আবার যদি আবার ভিতর দিকে আসি, যে স্টেপে আমি সিলেক্ট রাখতেছি তার আগের পর্যন্ত সব দেখাচ্ছে,
আর এই যে এই জিনিসগুলো আমি এখন যে এর উপরে ক্লিক করে দিছি, এই স্টেটগুলো কিন্তু এখন আর এখানে শো করতেছে না, মানে এ পর্যন্ত যা করছিলাম সেটা দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকে কি আমার কাজ আনডু করতে পারবো না? কাজ এ পর্যন্ত আছে, আনডু এক স্টেপ করতে চাচ্ছি, এখানে যাব আরো এক স্টেপ, এখানে আরো এক স্টেপ, এখানে, তো এভাবে আনডু করা সম্ভব তাই না? তো এখন মনে করতে পারেন যে এই এই জায়গাটাতে কয়টা স্টেপ আসলে ধরতে পারে, আমি তো কাজ অনেক করে ফেলতে পারি, তখন আমি কিভাবে পাবো? তো এই জায়গায় কয়টা স্টেপ থাকবে সেটা আপনি ঠিক করে দিতে পারেন, সেটা পাওয়া যাবে কন্ট্রোল কে, যেটা হচ্ছে প্রিফারেন্সেস বলা হয়। প্রিফারেন্সেস যদি যাই সেখানে পারফরমেন্সে যদি আসি, পারফরমেন্সে একটা জায়গা দেয়া থাকে, দেখেন হিস্ট্রি স্টেটস, এখানে 30 দেয়া আছে তাই না, তার মানে 30টা স্টেপ সে এখানে রাখতে পারবে। তারপরে আবার কি করবে, আগেরগুলো ফেলতে শুরু করবে, 30টা যখন হয়ে যাবে তখন একদম আগেরগুলো সে একটা একটা করে মুছে ফেলবে, এবং লেটেস্ট 30টা সে রাখবে এখানে। চাইলে কি করতে পারবে, এটা ইনক্রিজ করে কতগুলো পর্যন্ত সম্ভব, 1000 পর্যন্ত সম্ভব। তো সাধারণত 20, 30, 50 এরকমই দেওয়া থাকে, কারণ এই যে আমি যদি 1000টা দিয়ে রাখি, 1000টা স্টেপ যদি সে এর মধ্যে রাখে, তখন কিন্তু এই স্টেপগুলো কিন্তু আসলে আপনার পিসি যে র্যাম আছে তার মধ্যে জায়গা দখল করে, তখন যদি বেশি স্টেপ নিয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনার পিসির পারফরমেন্স স্লো হয়ে যায়। তার জন্য সাধারণত যারা অনেক অ্যাডভান্স কাজও করেন 50টার বেশি ইউজ করেন না, অ্যাডভান্স কাজ যারা করেন তাদের আসলে এরকম করে এত আন্ডুর দরকারই হয় না, তারা অনেক গুছায় কাজ করেন, তো সেক্ষেত্রে আন্ডু দরকার হয় কিন্তু অনেক আগে যে দরকার হয় এরকম হয় না। সেক্ষেত্রে আপনারা হয়তো 50টা দিয়ে রাখতে পারেন বা 20, 30 যেটা ইচ্ছা দিতে পারেন, বেশি হলে যেটা হবে যে র্যামের উপরে সেটা সেই এই সেই ইফেক্টটা যেয়ে পড়বে, কারণ জিনিসগুলো যদি 1000টা স্টেপ যদি র্যামে বা 500টা স্টেপ যদি র্যামে স্টোর হয় তখন কিন্তু জায়গা ভালোই দখল করবে সেখানে, এটা একটা ব্যাপার ছিল। তো এখানে একটু ম্যানুয়াল হয়ে গেল তাই না, যে এখানে এসে আন্ডু করা লাগতেছে, তো এটা শর্টকাটও একটা আছে। তো আন্ডু করার জন্য কন্ট্রোল জেড এর সাথে এক্সট্রা একটা কি চাপবো, সেটা হচ্ছে অল্টার, কন্ট্রোল অল্টার জেড যদি চাপি তখন ইলাস্ট্রেটরের মতে মাল্টিপল আন্ডু হবে। দেখেন আমি কাজটা করছি, কন্ট্রোল অল্টার জেড দিচ্ছি, একটার পর একটা উপরে উঠে যাচ্ছে না, দেখা যাচ্ছে এখানে। আবার যদি রিডু করতে চাই কন্ট্রোল শিফট জেড, শিফট জেড দিলে দেখেন আবার একটা একটা করে রিডু করতেছে, পারা যাবে না? এটা একটু খেয়াল করেন সবাই, মুভ টুলের বাম পাশে যে টুলটা ছিল এটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এর মধ্যে আরো একটা টুল আছে যেটাকে বলা হচ্ছে ইলিপটিক্যাল মার্কিউ টুল। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, তো মার্কিউ টুলটা আসলে কি করে, সিলেকশন নেয়ার কাজ করে। সিলেকশনটা কীরকম, যখন কোনো কিছু সিলেকশন নেই, কোনো একটা জায়গায় সিলেকশন নিব, এটার মানে কোনো লেয়ার সিলেকশন নেওয়া না, কোনো লেয়ারের কিছু একটা অংশ সিলেকশন নেয়া, কীরকম দেখেন ব্যাপারটা। সিলেকশন নিলাম, তো এইটুকু আমার সিলেকশন এরিয়াতে আসছে, এরকম ব্যাপারটা। আবার সিলেকশন নিলাম এখানে, এইটুকু এই লেয়ারের এই এই জায়গাটুকু আমি সিলেকশন নিছি। তো সিলেকশন নিয়ে বেশ কিছু জিনিস করা যায়, সেটা আমি পরে দেখবো, আগে দেখবো যে সিলেকশনটা কীরকম। যেহেতু রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল বলা হচ্ছে, তো এই সিলেকশনটা কিন্তু এরকম রেক্ট্যাঙ্গুলার টাইপেরই আসতেছে। আর যখন রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে থাকতেছি তখন এর যে অপশন বাটার মধ্যে কিছু অপশন চলে আসতেছে, এগুলো একটু দেখে নিতে পারি। আর এটা নর্মালি যখন তৈরি করব তখন হচ্ছে এরকম ব্যাপারটা। আর যখন এটাতে আসবো, এটা পাথ ফাইন্ডারের কিছু একটা অপশন, যেমন এটা নর্মালি একটা একটা সিঙ্গেল সিঙ্গেল সিলেকশন তৈরি করবে, এটাতে আসলে পরবর্তীতে দেখেন কার্সরটাতে প্লাস চলে আসতেছে না, প্লাস দেখা যাচ্ছে। তো আমি যদি নতুন কিছু যদি এখানে আরেকটা অ্যাড করি, তো এইটার সাথে এটাকে কিন্তু অ্যাড করে ফেলবে। নর্মালি কি হচ্ছিল, নর্মালি আমি যদি একটা তৈরি করার পর আরেকটা তৈরি করতাম, আগেরটা চলে যাচ্ছে তাই না, কিন্তু এখানে এসে যদি আমি এটা আবার তৈরি করি, তো এইটার সাথে কিন্তু এই সিলেকশনটা অ্যাড করে নিচ্ছে। তারপরেরটা কীরকম, পরেরটা হচ্ছে ইন্টারসেক্ট, ইন্টারসেক্টটাতে কী হচ্ছে দেখেন মাইনাস চলে আসতেছে না, তো আমি যদি কিছু তৈরি করি সেটাকে কী করবে, মাইনাস করে দিবে, সিলেকশনটা মাইনাস করে দিচ্ছে যতটুকু জায়গা আমি সিলেকশনের মধ্যে আনতেছি পরবর্তীতে। আর এটা হচ্ছে এক্সক্লুড, এক্সক্লুডটা কী করবে, ইন্টারসেক্ট এটা না আসলে এটা ছিল,
এক্সক্লুডটা কি করে, এক্সক্লুডের সূত্রটা যেন কি ছিল, কমন টুকু রাখবে বাকিটুকু ফেলে দিবে, এটুকু কি এরকম? না, কমনটাই ফেলে দিবে বাকিটুকু রাখবে, কমনটুকুই রাখছে তাই না? আপনারা তো বলতেছেন না। আচ্ছা, তো এই জিনিসগুলা মূলত পাথফাইন্ডারের যে কাজগুলা সেই কাজগুলো করবে। আর এখান থেকে ফেদারটা এখান থেকে দেখবো না, ফেদারটা আমরা একদম মেনু থেকে দেখবো, একটু পরে আসবে সেটা। আর আরেকটা জিনিস যেটা থাকে স্টাইলটা একটু দেখে নিব। নর্মালি আমরা তৈরি করতেছি ইচ্ছামতো তৈরি করে ফেলতেছি, কোনো মাপজোক ছাড়াই যে কোনো সাইজে তৈরি করতে পারতেছি। এখানে আরও কিছু অপশন পাওয়া যাবে, যে ফিক্সড রেশিও যদি দেই, এখানে উইথ হাইটের রেশিওটা যদি বলে দিই, তাহলে এখান থেকে ওই স্টাইলে তৈরি হবে। যেমন এখানে বলা আছে উইথ টু হাইট ওয়ান, তার মানে কি উইথটা ডাবল হবে হাইটটা, তাই না? তাই বলতেছে না? এখানে আমি যখন টানতেছি, আমি কিন্তু চাইলেও এই এই রেশিওর বাইরে যেতে পারতেছি না। মানে উইথটা দেখেন, যেখানে যাই আমি নিচ দিকে টানলেও কিন্তু ওই স্টাইলেই বড় হচ্ছে। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? আচ্ছা, আর চাইলে কম বেশি করতে পারবো, এটা একটু দেখে নিয়েন। আর ফিক্স সাইজ বলা হচ্ছে, ফিক্স সাইজ হলে এখানে বলে দিতে হবে, বলে দিলে আমি যদি একটা সিঙ্গেল ক্লিক করি ওই সাইজে একটা পাবো, একটা সিঙ্গেল দিলে ওই সাইজে একটা পাবো। এখানে কিন্তু ড্র্যাগ করতে হচ্ছে না, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলে যে সাইজটা এখানে দেওয়া আছে ওই সাইজের একটা সিলেকশন আমি পেয়ে যাচ্ছি। জিনিসটা একটু দেখে নিতে পারেন। আর সিলেকশন নেয়ার জন্য আরও কিছু অপশন আছে, যেমন শেপ চেপে আমরা শেপ তৈরি করার সময় যে কাজগুলো করতে পারতাম তার অনেক কিছু এখানে করা যাবে। শেপ তৈরি করার সময় আমরা কী করতে পারতাম? শিফট চেপে করতে পারতাম, তাই না? তো শিফট চেপে এখানে সিলেকশন নেওয়া যাবে। আবার শিফট তৈরি করার পরে যদি স্পেস চাপি, এটাকে মুভ করানো যাবে, মানে এই কাজগুলো এখানেও করা যাবে। তো এখন একটু দেখবো যে সিলেকশন নিয়ে কি করা যায়। সিলেকশন নিয়ে কোনো একটা লেয়ার থেকে যদি আমি সিলেকশন নেই, কাজকে করতেছেন একটু বন্ধ করেন, সিলেকশন নিয়ে এখান থেকে আমি এই জায়গাটা কি করতে পারবো, কপি করতে পারবো, এই জায়গাটা আমি ডিলিট করে ফেলতে পারবো, অথবা এই জায়গাটা কাট করতে পারবো, এই জায়গায় কোনো কালার ফিল করতে পারবো। এই কাজগুলো করা যাবে, একটা একটা করে দেখি। আমি যদি কপি করতে চাই, কপিটা জাস্ট কন্ট্রোল সি দিয়ে করলেই হবে, কিন্তু লেয়ারটা সিলেক্ট রাখতে হবে ঠিক মতো, যে যে লেয়ার থেকে আমি নিতে চাচ্ছি সেই লেয়ারটা যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু কপিটা ওই লেয়ার থেকে হবে না। তার নিচে যদি অন্য কোনো লেয়ার থাকে বা সেই লেয়ারটা যদি সিলেক্ট থাকে, সেখান থেকে কপি হবে। তো এই লেয়ার থেকে নিতে চাচ্ছি, তো এই লেয়ার আমার সিলেক্ট আছে, কন্ট্রোল সি যদি দেই এবং কন্ট্রোল ভি যদি দেই পরে পেস্ট করার জন্য, দেখেন নতুন একটা লেয়ার আসছে না, লেয়ার টুটা কিন্তু ছিল না। আমি এটা যদি হাইড করে দেই, এটুকু সিলেকশনে ছিল, এটুকু কিন্তু কপি হয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, তখন কিন্তু এটা পেস্ট হিসেবে নতুন একটা লেয়ারে চলে আসছে। সিলেকশন নিয়ে কপি করে পেস্ট করা যাচ্ছে। বা চাইলে কী করা যায়, আমি যদি ডিলিট চাপি এই জায়গা থেকে, ওই জায়গাটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, তাই না? ডিলিট মানে কিন্তু হোয়াইট হচ্ছে না, এই জায়গাটা যদি খেয়াল করেন দেখবেন ট্রান্সপারেন্ট হয়ে আছে ভিতরে, তার মানে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। আরেকটা কী করা যায়, কাট করা যায়। কপি আর কাট তো বুঝছেন, কন্ট্রোল এক্স যদি দেই এই জায়গাটা কাট হয়ে যাচ্ছে, কাট হয়ে পেস্ট করলে আবার অন্য জায়গায় আসবে সেটা। তিনটা জিনিস করা গেল, আরেকটা জিনিস করতে পারবো কি, সেটা হচ্ছে কালার ফিল করতে পারবো। সিলেকশন নিয়ে লেয়ারটা সিলেক্ট রেখে এই দুইটা কালারের যে কোনো একটা কালার আমি এখানে ফিল করতে পারবো। অল্টার ব্যাকস্পেস যদি দেই, দেখেন ওই কালারটা এখানে পেয়ে যাচ্ছে, কন্ট্রোল ব্যাকস্পেস দিলে ওই কালারটা এখানে পেয়ে যাচ্ছে। মানে সিলেকশন নিয়ে কি করা সম্ভব, সেই সিলেকশনের মধ্যে কালার ফিল করাও সম্ভব। তাহলে কয়টা জিনিস শিখলাম, চারটা জিনিস, তাই না? সিলেকশন নিয়ে কপি কাট ডিলিট করা যাচ্ছে, আর কালার ফিল করা যাচ্ছে, এই চারটা জিনিস। আর এর সাথে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইলিপটিক্যাল মার্কিং টুল, তাই না? এটা একটু দেখবো, দাঁড়ান। এটা দেখার কিছু নয় আসলে, জাস্ট যা যা বললাম এই রেক্টেঙ্গুলার মার্কিং টুলের জন্য যা যা বলছি সব এটার জন্য সেম, শুধু এটার সিলেকশন এরিয়াটা আলাদা। এটা কি ইলিপটিক্যাল জন্য রাউন্ডের সিলেকশন নিচ্ছে বা সার্কুলার সিলেকশন নিচ্ছে, বাদ বাকি সব কাজ এটা দিয়ে সেম করা যাবে। দেখ, সিলেকশন আমরা নিতে পারতেছি এবং তার পাশে একটু কাজ বন্ধ করে দেখে নেন, পাশে ক্লিক করলে এটা চলে যাচ্ছে, তাই না? এরকম হচ্ছিল না? আচ্ছা,
এখন এই সিলেকশন নেওয়ার পরে আমি যদি মুভ টুলে যাই, দেখেন এটা কিন্তু আর কোনোভাবে যাচ্ছে না। মুভ করলে কি হয়, মুভ করাও যাচ্ছে না, এখান থেকে কেটে চলে আসতেছে। তো মুভ টুলে যদি চলে আসে, এই সিলেকশনটা কিন্তু আমি আর রিমুভ করতে পারতেছি না। সেক্ষেত্রে কি করতে হবে, ডিসিলেক্ট করে দিতে হবে। ডিসিলেক্ট করার জন্য কমান্ডটা হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি যদি দিয়ে দেই তখন কিন্তু আর এই যে সিলেকশন যদি থেকে থাকে কোথাও, যেখানে থাকুক ক্যানভাসে, সেই জায়গা থেকে সিলেকশনটা চলে যাবে। ডিসিলেক্ট করাটা পারা যাবে না। আচ্ছা, এখন সিলেকশন থেকে কিছু মডিফায়ারের কাজ দেখব, কিভাবে এগুলো করা যায় সেটা একটু দেখব। সিলেক্ট নামে একটা মেনুই আছে, খেয়াল করেন, এখান থেকে পাওয়া যাবে মডিফাই। মডিফাই থেকে কি কি করা যাবে, বর্ডার দেওয়া যাবে, স্মুথ করা যাবে, এক্সপ্যান্ড কন্ট্রাক্ট করা যাবে, লাস্ট যে ব্যাপারটা আছে ফেদার, এটা একটু জরুরি, এই জিনিসগুলো এখান থেকে করা যাবে। তো ফেদারটা দেখবো সবার পরে, আগে এগুলো একটু একটু করে দেখে নিব যে বর্ডারটা কি কাজ করে, এটা আগে একটু দেখে নিই। বর্ডার দিলে একটা পপ আপ চলে আসতেছে, এখান থেকে কি করা যাবে, এর উইথটা দিয়ে আমি যদি ওকে করে দিই তো একটা বর্ডার পাওয়া যাবে। এই এই যে সিলেকশনটা আছে, এই সিলেকশনের বর্ডার মানে হচ্ছে নতুন আরও একটা এরকম সিলেকশন এরিয়া তৈরি হবে, যেটার মাঝখান থেকে করে দেখালে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন 10 উইথ দিয়ে আছে পিক্সেল, তাই না? আমি চাইলে এটা নেগেটিভ করলে ভিতর দিকে আসবে, আর যদি পজিটিভ দিই তাহলে বাইরের দিকে যাবে। প্রিভিউ দেখার অপশন নাই। আচ্ছা, পজিটিভ নেগেটিভ হচ্ছে না, এটা দিয়ে দেখি কি কাজ করে। আমি 20 দিচ্ছি, দেখেন ব্যাপারটা কি করলো, একটা বর্ডার কিন্তু তৈরি হয়েছে। আর একটা জিনিস আমি দেখাইছি কিনা বা আপনারা খেয়াল করছেন কিনা, যে সিলেকশন এরিয়া যে জায়গাটা, সেই জায়গাটার চেহারা হচ্ছে এরকম। কার্সরটা কি এখন দেখা যাচ্ছে কিরকম, কার্সরের নিচ দিকে একটু এরকম ডট ডট আছে না, একটা ঘরের মতো। তো এই জায়গাটা হচ্ছে আমার সিলেকশন এরিয়া। আমি যদি কখনো কনফিউশন থাকে আমার, তো এই জায়গাটা দেখে বুঝবো, এই কার্সরটা দেখে বুঝবো যে হ্যাঁ এখানে আমার সিলেকশন এরিয়া। বাইরের দিকটা কিরকম দেখেন, চার কোনো একটা ওই যে পয়েন্টারের মতো হয়ে আছে, গুলি করতে নিলে যেরকম হয় আর কি। তো এই জায়গাটা আসলে সিলেকশনে নাই, তো মাঝখানটায় সিলেকশনে আছে। তো বর্ডার দিলে কি হয়, এরকম একটা বর্ডারের মতো তৈরি হয়। আমি যতটুকু উইড দিয়ে আসবো, এখানে আমি 20 পিক্সেল দিছিলাম, তো 20 পিক্সেলে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। এই সিলেকশনটা এখন বর্ডারে আসলে কনভার্ট হয়ে গেছে। আর কালার টালার ফিল যদি করি তো এইটুকু জায়গার মধ্যে আসবে, বা যদি কাট কপি করি বা ডিলিট করে ফেলি এইটুকু জায়গার মধ্যেই সব হবে। দেখেন আমি ডিলিট করে ফেলতেছি, এই জায়গা থেকে ডিলিট হচ্ছে। তারপরে যেটা ছিল সেটা একটু দেখে আসো, পরে ছিল স্মুথ। স্মুথটা কি করবে, স্মুথটা এই যে রেডিয়াসটা দেখা যাচ্ছে কর্নারের, এটাকে স্মুথ করে দিবে। 10 পিক্সেল দেয়া আছে, 10 পিক্সেল যদি দেই কর্নারটা একটু গোল হয়ে যাচ্ছে না চারপাশে, বোঝা যাচ্ছে? স্মুথের কাজটা এটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড আর কন্ট্রাক্ট, আসলে আমরা অফসেট পাথ করে আসছিলাম না? অফসেট পাথে কি হতো, যে আমরা এই সাইজ থেকে বড় একটা নিতে পারতাম, আবার সাইজ থেকে ছোটও নিতে পারতাম, তাই না? তো এক্সপ্যান্ডটা আসলে বড় নিবে, আর কন্ট্রাক্টটা আসলে সাইজ থেকে ছোট নিবে। এক্সপ্যান্ডে যদি যাই, এখানে 15 পিক্সেল দেওয়া আছে, দেখেন 15 থেকে কিন্তু বাইরে একটা চলে যাচ্ছে, কিন্তু অরিজিনালটা আবার কিন্তু আমি পাচ্ছি না। অফসেট পাথে কি হতো, অরিজিনালটাও থাকতো, আবার যেটা অফসেট আসতেছে সেটাও থাকতো। এখানে জাস্ট 15 পিক্সেল ইনক্রিজ করে দিছে, এক্সপ্যান্ড করে দিছে, যে অরিজিনাল আমার যে সিলেকশনটা ছিল সেটাকে। আর যদি কন্ট্রাক্টে যাই, কন্ট্রাক্টে জাস্ট ছোট করবে। 25 দেয়া আছে, 25 দিচ্ছি, তো 25 পিক্সেল অরিজিনালটা, অরিজিনাল যে সিলেকশনটা ছিল তার থেকে 25 পিক্সেল কমায় দিছে চারপাশ থেকে। এটুকু একটু দেখে নেন, ফেদারটা আমি পরে দেখাচ্ছি আলাদা করে। আচ্ছা, ধরেন আমি এই ছবিটার চারিদিকে করলে চারিদিকে সিলেক্ট থাকতে হবে, আর যদি একদিকে করি, আমি একদিকে করে দেখাই পরে চারিদিক করে দেখাচ্ছি। মনে করেন একদিকে আপনি একটু অংশ সিলেক্ট করেছেন, এখান থেকে মুছে যাবে এবং এখানে ফেদার হয়ে মুছবে। এই মুছাটা এখন সলিড আছে। যদি আপনি সিলেকশন মেনু থেকে মডিফাই থেকে ফেদার দেন, ফেদার কত পার্সেন্ট দেবেন, ফেদার পার্সেন্টেজ যত বাড়াবে, যত পিক্সেল বাড়বে ফেদারের পরিমাণটা বাড়বে, মিলার পরিমাণটা। গ্রেডিয়েন্ট ছিল না, আমরা গ্রেডিয়েন্ট শিখেছি না, একটা সাথে মিলে যাওয়ার যে বিষয়টা, এখানে ছবিটা এক পাশ থেকে কেটে মিলে যাবে এই কাজটা করে। মনে করেন আমি এখানে 20 পিক্সেল দিয়েছি, দেওয়ার পরে যদি এখন ব্যাক স্পেস দিই, ব্যাক স্পেস মানে কি, ডিলিট হয়, তাই না? ছবিটা এরকম মিলে যায়। আমরা এরকম সচরাচর দেখে থাকি, তাই না? অনেক ছবি দেখে থাকি যে কিভাবে হয় কাজটা।
হ্যাঁ এরকম মিলে যাওয়ার কাজটা করে। যদি আমরা চারিদিকে করতে চাই তাহলে কি করতে হবে, চারিদিকে সিলেক্ট রাখতে হবে। মনে করেন আমি পুরো ছবিটা এদিকে সিলেক্ট করে দিলাম, দিয়ে এখন আমরা আরেকটা জিনিস সাথে শিখে ফেলবো, সেটা হলো ইনভার্স। ইনভার্স মানে এখন সিলেকশন কোন দিকে আছে বোঝা যায়, ভিতরে না বাহিরে কিভাবে বুঝবেন? বোঝার উপায় হলো কার্সরটা যদি খেয়াল করেন আপনারা দেখেন যে সিলেকশনের মধ্যে যখন যাবে কার্সরটা এরকম সাদা হয়ে যাবে, নিচে একটা চারকোনা বক্স চলে আসবে, আর সিলেকশন যখন থাকবে না এরকম থাকবে, একটা হেয়ার লাইন থাকবে, ক্রস হেয়ার লাইন থাকবে। তাহলে সিলেকশন যখনই সিলেকশন কোথায় আছে না আছে বোঝার জন্য আপনার কনফিউশন তৈরি হয় তখন মাউস নিয়ে যাবেন, তাহলেই বোঝা যাবে। এখন এই সিলেকশনটা এই পাশে আছে, আমি যদি মুছতে চাই তাহলে এখন যদি ডিলিট দেখি হবে ভিতরে মুছে যাবে, কিন্তু আমি ফেদার করতে চাই চারিদিকে, তাহলে কি করতে হবে, সিলেকশনটা উল্টো দিকে নিতে হবে। তাহলে আমরা যে জিনিসটা শিখবো সিলেকশন মেনুতে একটা জিনিস আছে ইনভার্স, ইনভার্সের মানে তো আমরা জানি তাই না, যদি ইনভার্স করে দেই এখন সিলেকশনটা কোথায় আছে বলেন তো, বাহিরের সাইডে আছে, এই যে দেখেন ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, ভিতরে সিলেকশন নাই এই পাশে আছে। তাহলে আমরা নতুন আরেকটা জিনিস শিখলাম ইনভার্স, ইনভার্স করলে সিলেকশন যেদিকে আছে তার উল্টো দিকে চলে যাবে। এখন চারিদিকে যেহেতু আমার সিলেকশন আছে, আমি যদি এখন ফেদার করি, ফেদারে গিয়ে 20 ফেদার করে আমি যদি ব্যাক স্পেস প্রেস করি, যতবার প্রেস করবেন তত মুছতে থাকবে। এই তিনটা টুল বেসিক্যালি হয় রাফ কাজের জন্য, যে আপনি কখনো রাফ কোনো কাজ করবেন যে কাজগুলো খুব প্রিসাইজ না, মোটামুটি করার জন্য বা মোটামুটি হলেই হয়, এরকম কাজের ক্ষেত্রে লেসো টুলটা ইউজ হয়। লেসো টুলের মধ্যে আরো দুইটা টুল আছে, পলিগোনাল লেসো আর একটা ম্যাগনেটিক লেসো, এটা আমরা পরে দেখবো। লেসো টুলটা দিয়ে দেখি অন্য টুলগুলোর যে কন্ডিশন, আপনি চাইলে চারকোনা তৈরি করতে পারেন, ইলিপস তৈরি করতে পারেন, কিন্তু ফ্রি হ্যান্ড করার জন্য, ফ্রি হ্যান্ড সিলেক্ট করার জন্য হলো লেসো টুল। লেসো টুলটা দিয়ে আপনি যেরকম ইচ্ছে এরকম এরকম সিলেক্ট করতে পারেন, তার মানে এই এরিয়াটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনাদের হয়তো শুরু থেকে কিউরিয়াসিটি ছিল যে আমরা ইচ্ছে মতো কীভাবে সিলেক্ট করব, এই টুলটা দিয়ে ইচ্ছে মতো সিলেক্ট করা যায়, আপনি যেরকম চান যে এরিয়া চান সেটাকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে কী কী করা যায় সেটা আপনারা অলরেডি জানেন তাই না, এই জায়গাটা মুছতে পারবেন, ফিল করতে পারবেন, কপি করতে পারবেন, অনেকগুলো কাজই করা যায়। তাহলে আমরা এটাকে একটু প্র্যাকটিস করবো যে লেসার টুলটা দিয়ে এরকম কোনো একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করার যে বিষয়টা আছে। টুলটা যেটা আছে সেটা হলো পলিগোনাল লেসার টুল, এটা একটু বিপজ্জনক টুল। কেন বিপজ্জনক টুল, মনে করেন এটা আপনি ক্লিক করলেন, এই যে ক্লিক করা শুরু করলেন, এটা যদি শেষ পর্যন্ত কোনো কারণে শুরুর মাথাটা আপনি খুঁজে না পান, হারিয়ে যায়, সারাদিন ট্রাই করবেন এটা থেকে বেরোতে পারবেন না, খুব বিপজ্জনক টুল। যদি টেকনিক জানা থাকে তাহলে পারবেন। একটা হলো শুরুর মাথাটা খুঁজে বের করতে হবে, শুরু মাথাটা যখনই খুঁজে পাবেন, দেখেন শুরু মাথায় যাওয়ার পর পর একটা ডিগ্রি সাইন দেখতে পাচ্ছেন, মনে হয় দেখা যাচ্ছে যে ঠিক এই কর্নার একটা ডিগ্রি সাইন, যদিও এটার উপরে পড়েছে যেন দেখা যাচ্ছে না, ছোট্ট একটা ডিগ্রি সাইন চলে আসবে শুরুর মাথাটায়। যদি ডিগ্রি সাইনটা না আসে, আপনি হয়তো কোনো কারণে হয়তো ভুলে গেলেন, খুঁজে পাচ্ছেন না, এরকম হতেই পারে ইনিশিয়ালি, যেহেতু আমরা এখন মাত্র শিখছি, সেক্ষেত্রে এটার থেকে বাঁচার উপায় হলো যে কোনো জায়গায় ডাবল ক্লিক করবেন। বুঝতে পেরেছি বিষয়টা, শুরুর মাথাটা খুঁজে বের করতে হবে এক নাম্বার, দুই নাম্বার হলো যদি শুরুর মাথা খুঁজে না পাওয়া না যায় তাহলে যে কোনো জায়গায় ডাবল ক্লিক করবেন। আচ্ছা এটার স্পেশালিটি কি, এটার স্পেশালিটি হলো আপনি চাইলেন যে আপনি এরকম করে কোনো একটা সলিড চারকোনা করে করে আপনি এরকম সিলেক্ট করতে চান, আবার কখনো যদি চান যে আমি ড্র্যাগ করেও সিলেক্ট করতে চাই, একটু স্মুথও করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ডে একটা কি চাপলে স্মুথ হয় সেটা হলো অল্ট কি, অল্ট প্রেস করলে এরকম স্মুথ হবে, স্মুথ মানে হলো যে কোনো ধরনের নিতে পারবেন, আবার যদি অল্ট ছেড়ে দেন তাহলে এরকম চারকোনা ছাড়া কোনো অপশন নেই। হ্যাঁ এই জন্য এটার নাম পলিগোনাল লেসার টুল। বন্ধ রাখেন ম্যাগনেটিক লেসোটা ম্যাগনেটের মতো কাজ করে, মনে করেন আপনি চাইলেন কোনো একটা কালার, স্পেসিফিক কোনো কালার অথবা স্পেসিফিক কোনো একটা এরিয়া আপনি সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে এটা ভালো কাজ করে। মনে করেন আমরা এখান থেকে একটা স্ট্রেপ সিলেক্ট করব, আমরা জাস্ট কি করছি মাউসটা ছেড়ে দিয়েছি, আমি ধরে রাখিনি, কিন্তু পাশ দিয়ে শুধু নিয়ে যাচ্ছি, পাশ দিয়ে নিয়ে যাওয়ার সময় সে অটোমেটিক্যালি নিয়ে যাবেন, একদম এরকম করে যাবেন না, কাছাকাছি নিয়ে যাবেন, হ্যাঁ পাশ দিয়ে নিয়ে যাবেন, যে আপনার আইল তো চিনেন, আইল সাইড ধরে আপনি হাঁটতেছেন আর কি, বিষয়টা এরকম যে বর্ডার ধরে আপনি হাঁটছেন, হ্যাঁ যে মনে হলো যে এখানে সে পয়েন্ট জেনারেট করে নাই, কোথাও যদি জেনারেট না করে একটা ক্লিক করবেন, একটা পয়েন্ট সে জেনারেট করে নেবে, আবার আইল সাইড ধরে আপনি হাঁটতে থাকেন, চলে আসেন, হ্যাঁ যদি মনে হয় পয়েন্ট সে জেনারেট করে না, একটা ক্লিক করেন সে জেনারেট করে নেবে, আবার যে জায়গাটা শুরু হয়েছিল শুরু পয়েন্টে যখনই যাবেন একটা ডিগ্রি সাইন পাবেন, এখানে মনে হয় ডিগ্রি সাইনটা দেখাচ্ছে, কালারের জন্য দেখা যাচ্ছে না, ডিগ্রি সাইন আসার পরে একটা সিম্পলি ক্লিক করবেন,
এটাকে সে ক্লোজ করে দেবে। এটার স্পেশালিটি হলো এরকম যে ম্যাগনেটের মতো সে একটা কালার সিলেক্টেড কালারকে ধরে নেবে। এখন আপনি কোশ্চেন করতে পারেন মাল্টিপল কালার থাকলে কি হবে। আচ্ছা মাল্টিপল কালার আমরা দেখি কি করে সে, তার অ্যাবিলিটিটা কীরকম। ঠিক আছে, আমরা পুরো শার্টটাকে টি শার্টটাকে যদি করতে যাই হয়তো অত ভালো হবে না। আমি শুরু দিকে বলেছি এটা বেসিক্যালি রাফ কাজের জন্য, আপনারা যদি চিন্তা করেন এটা খুব ফাইনাল কাজের জন্য করব আসলে সম্ভব না। আপনি রাফলি হয়তো তার শার্টটাকে সিলেক্ট করতে চান, রাফলি একটা আইডিয়া দিয়ে দিয়েছে। এখন যদি আপনি আরেকটু প্রিসাইজ করতে চান তাহলে কি করবেন, সাথে লেসো টুল নেন। লেসো টুল নিয়ে এখানে বেশি হয়েছে এটাকে মাইনাস করতে চান, বাদ দেওয়ার জন্য অপশন হলো কিবোর্ডে যদি আপনি অল কি প্রেস করেন তাহলে এরকম মাইনাস সাইনটা পাবেন। মাইনাস সাইন মানে হলো আপনার এখান থেকে যতটুকু সিলেক্ট করবেন এই সিলেক্টেড এরিয়া আগের সিলেক্টেড এরিয়া থেকে বাদ হয়ে যাবে। আবার যদি মনে হয় এই জায়গাটা আমার আসলে প্লাস করা দরকার তাহলে শিফট কি প্রেস করবেন। শিফট কি প্লাস করলে আপনার এই কার্সরটা তখন একটা প্লাস সাইন চলে আসবে লেসোর সাথে, তখন আপনি যেটুকু এরিয়া সিলেক্ট করবেন ওই এরিয়াটা এর সাথে প্লাস হয়ে যাবে। আবার এইটুকু মাইনাস করতে চাই, আমি অল প্রেস করব তাহলে এইটুকু মাইনাস হয়ে যাবে, শিফট প্রেস করলে প্লাস হবে। বিষয়টি কি বুঝাতে পেরেছে? ডান পাশে যদি আপনারা দেখেন দুইটা টুল আসলে একই জায়গায় আছে, একটা হলো কুইক সিলেকশন টুল, একটা ম্যাজিক ওয়ান টুল। দুইটার পার্থক্য কি আমরা একটু শিখবো। আচ্ছা আমরা জানি যে ব্রাশের সাইজ ছোট বড় করার কমান্ডটা জানি, শর্টকাট থার্ড ব্রেকেট লেফট দিলে ছোট হবে রাইট দিলে বড় হবে। যে কোনো টুল যে কোনো ব্রাশ সাইজ যখন এরকম সাইজের কোনো বিষয় আসবে সেটা যে কোনো টুলই হোক ফটোশপের মধ্যে রাইট ব্রেকেট আমি যখন প্রেস করব তখন সেটা বড় হতে থাকবে, লেফট থার্ড ব্রেকেট লেফট যখন প্রেস করব তখন সেটা ছোট হতে থাকবে। ঠিক আছে, এখন কুইক সিলেকশন টুলটা কি কাজ করে, এটা হলো এখানে কুইক সিলেকশন টুল। এখানে একটা দেখেন প্লাস সাইন দেওয়া আছে, এখানে মাইনাস সাইন দেওয়া আছে, এখানে নর্মাল রেগুলার দেওয়া আছে। আপনি যদি প্লাসটা টিকমার্ক করে রাখেন, সবসময় প্লাসটা রাখেন, তাহলে কি হবে, আমি ধরেন ক্লিক করলাম এটুকু এরিয়া সিলেক্ট হলো, আমার এখানে অলরেডি প্লাস সাইন আছে এবং টুলটাতে অলরেডি প্লাস সাইন আছে, তাই না? তাহলে কি হবে, আমি শিফট চাপি নাই কিন্তু অলরেডি এখান থেকে প্লাস সিলেক্ট করা আছে, অপশন দেওয়া আছে, তাহলে কি করবে সে ইনক্রিজ করবে। এখন মনে হলো এই জায়গাটা আনওয়ান্টেড সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ আমি ব্রাশ সাইজ ছোটো করলে সে কম এরিয়া সিলেক্ট করবে, আনওয়ান্টেড হয়ে গেছে, তাহলে আমি এখানে মাইনাসে চলে যেতে পারি, মাইনাসে গিয়ে এটুকু মাইনাস করতে পারি যে এটা আসলে আমার প্রয়োজন নেই। আবার হাতের এই জায়গাটা মনে হচ্ছে আনওয়ান্টেড, তাহলে ব্রাশ সাইজ একটু ছোটো করে নিব, ব্রাশ সাইজের উপর ডিপেন্ড করে সে এরিয়া সিলেক্ট করবে। এটা হচ্ছে লেসার টুল থেকে একটু প্রিসাইজ, তাই না? লেসার টুল থেকে একটু ইম্প্রুভ। হ্যাঁ এইটাও আসলে রাফ কাজের জন্য, আপনি কুইক কোনো একটা কাজ করতে চান এটা চেঞ্জ করে হয়তো আমি সিম দেখাই আপনারা হয়তো দেখবেন ইন ফিউচার, আমি হয়তো কালার চেঞ্জ করতে চাই, হ্যাঁ অথবা অন্য ডিফারেন্ট কালার করতে চাই, এরকম কাজের জন্য কুইক কাজের জন্য আপনাদের এটা প্রয়োজন হবে। ঠিক আছে, আচ্ছা পরের যে টুলটা আছে ম্যাজিক ওয়ান টুল, এটা কি কাজ করে? ম্যাজিক ওয়ান টুল মনে করেন আপনি ব্লুটা সিলেক্ট করলেন, এখন সিমিলার যত ব্লু আছে সব সিলেক্ট করতে চান, এটা সিম্পলি একটা ক্লিক করলে কিন্তু আরেকটা চলে যায়। এখানে প্লাস আর সিম্পল আছে কিন্তু এখানে প্লাসটা আসলে খুব কম ইউজ হয়, তবে প্লাস আসলে রেগুলার ইউজ করে এটাতে যে কাজটা করা যায় সিমিলার জিনিস। আপনারা যদি সিলেকশন মেনুতে যান এখানে দুইটা জিনিস আছে, একটা আছে গ্রো আর একটা হলো সিমিলার। আপনি যদি সিমিলারে ক্লিক করেন, সিমিলারে ক্লিক করলে দেখেন এই কালার রিলেটেড যতগুলো ছিল সব সিলেক্ট হয়ে গেছে। আমি সিলেকশনটা আবার এগিয়ে নেই নাহলে একটু ঝামেলা হচ্ছে, মনে করেন এই কালারটা নিয়েছে, নেওয়ার পর এখানে টলারেন্সটা অনেক বেশি দেওয়া আছে, টলারেন্সটা আমরা 32 করে দিই, এটা স্ট্যান্ডার্ড। দেন আমরা যদি সিলেকশন মেনু থেকে সিমিলার দেই, দেখেন সিমিলার কালার যা যা ছিল সে সবগুলো ধরেছে। এখন আমার যদি মনে হয় যে আসলে সিমিলার কালারের মধ্যে এখানে আরেকটু কালার পড়ে এটাকে সে বাদ দিয়েছে, তাহলে এখানে যদি আমি একটু গ্রো করতে চাই, গ্রো মানে তো জানি একটু বাড়ানো বৃদ্ধি করা, সেটা যদি করতে চাই তাহলে আমি আবার সিলেকশন মেনুতে যাব, তার নিচ উপরেই আছে গ্রো, গ্রো যদি করি সে পরিমাণটা একটু বাড়িয়ে দিবে, পরিমাণটা আগের থেকে দেখেন এই যে বেড়েছে, এখানে আগে সিলেকশন ছিল না এটাকে সিলেক্ট করেছে। এগুলো আসলে রাফ কাজের জন্য দরকার হয়, এগুলো কোনো ফাইনাল না, প্রিসাইজ কোনো কাজ না, রাফ কোনো সিলেকশন রাফ কাজের জন্য দরকার হবে। রাফ কাজগুলো আমাদের শুরু হবে কিছুদিন পরে, দেখবেন যে রাফ কাজের অভাব নাই, মানে সবসময় আমাদের এটা দরকার হচ্ছে। আচ্ছা কালার রেঞ্জ সিলেকশনের জন্য যেটা করবেন, সিলেক্ট একটা মেনু আছে আমরা দেখতে পাচ্ছি, সিলেক্ট মেনুতে গেলেই পাবেন কালার রেঞ্জ। কালার রেঞ্জে যখন সিলেক্ট করবেন
তখন এরকম ব্ল্যাঙ্ক দেখতেই পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনার আইডেন্টিফাই করতে সমস্যা হয় যে আপনি কোন জায়গাটা আইডেন্টিফাই করবেন, তাহলে ইমেজে ক্লিক করে নেবেন। ইমেজে ক্লিক করার পর আপনি ঠিক করবেন কোন জায়গাটা আপনি সিলেক্ট করতে চান। মনে করেন এর এই শার্টটা সিলেক্ট করতে চাই, তাহলে শার্টে একটা ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক করেন। ক্লিক করলে কি হবে, কিভাবে বুঝবেন যে এই কালারটাই সিলেক্ট হয়েছে? বোঝার উপায় হলো আপনার যদি এখানে কালার প্লেটে দেখেন, এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে চলে আসবে। দেন আপনি আবার সিলেকশনে চলে আসেন, তার মানে এখন দেখাচ্ছে এটা সিলেক্টেড, সিলেক্টেড এরিয়াটা সাদা থাকবে, বাকিগুলো ব্ল্যাক থাকবে। এটাকে বলে ফাজিনেস। ফাজিনেস মানে হলো বাংলা এটাকে কি বলে, যে আপনার অস্পষ্টতা। হ্যাঁ, মানে এটাকে স্পষ্ট করার জন্য ফাজিনেস বাড়ালে সেটা আর একটু ক্লিয়ার হবে, ফাজিনেস কমালে অস্পষ্ট থেকে যাবে। হ্যাঁ, এটাকে যদি আপনি বাড়াতে চান তাহলে যে সমস্যাটা হবে, রিলেটেড কালারগুলো সহ সে সিলেক্ট করছে, তার মানে ডান পাশে আমরা সাদা দেখতে পাচ্ছি, আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা সাদা দেখা যাচ্ছে, তার মানে হলো এই কালারগুলো সিলেক্ট হবে। তাহলে এমন একটা কালার সিলেক্ট করি যেটা এটার মধ্যে নাই। দেখি তাহলে আমার ইমেজে যাই গিয়ে, এই লোকের যে শার্টটা আছে এটা তো রেড দেখা যাচ্ছে, তার মানে বেশি সিলেক্ট হবে, ব্ল্যাকে বেশি হবে। তাহলে এটা করে দেখি, এই কালারটা সম্ভবত এটাতে একই অবস্থা। আমরা আগে বিষয়টা বুঝি। হ্যাঁ, এইটাই নেই, এই কালারটাই নেই, নিয়ে এটা সিলেক্ট করি, ফাজিনেসটাকে একটু বাড়িয়ে দিই। তাহলে যত বেশি সাদা থাকবে তত হাইলাইটেড সিলেক্ট হবে, আর যদি হালকা সাদা থাকে তাহলে এটাও কিন্তু সিলেক্টেড হবে, কিন্তু হালকা সিলেক্ট হবে। করার পরে যখন আমরা ওকে প্রেস করব, ওকে প্রেস করে দেখেন এই জায়গাগুলো সিলেক্টেড হয়ে গেছে, তার মানে সে এই সিমিলার যত কালার পেয়েছে, এইখানে তো হালকা পাতলা ছিল, সেগুলো সহজে সিলেক্ট করে ফেলেছে। এখানে আমরা একটা কালার পেয়ে দেবার তাম, মনে হয় যে গোল্ডিশ, এটা হয়তো কম আছে, কিন্তু এটা আবার হাতের কালারের সাথে মিলে যাবে আই গেস। তারপরে দেখি কালার রেঞ্জ, আমরা যদি সিলেকশনে যাই এখান থেকে একটু গোল্ডেন কালার যদি যাই, হয়নি, খুব মুশকিল এখান থেকে পাওয়াটা। এটা আসবে, এটা সাধারণত যেই কাজগুলোতে ব্যবহার করা হয়, দেখা যায় খুব কন্ট্রাস্টেড কোনো ইমেজ যদি থাকে, এই মুহূর্তে কন্ট্রাস্ট ইমেজ আমার কাছে হয়তো নাই, একটু খুঁজে দেখি পাওয়া যায় কিনা। মনে করেন পেলাম ওকে, ও শার্টটা সিলেক্ট করতে চাই, টি শার্টটা। তাহলে আমি কি করব, সিলেক্ট মেনু থেকে কালার রেঞ্জে যাব, টি শার্টে ক্লিক করব, ওকে, চোখটা ব্ল্যাক তো এই জন্য, কিছু করার নাই, যে লেসার টুল আছে না এখন মাইনাস দিয়ে লেসার টুল দেয় এটা ফেলে দিব, শেষ। তাহলে কি হলো, ওরা একটু অংশ সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা এইটার কালার চেঞ্জ করতে চাই, এটা শিখবো আমরা, আমি জাস্ট আপাতত দেখাচ্ছি, হয়তো ডিফারেন্ট কোনো কালার নিয়ে আসতে চাই, কালার হচ্ছে না, ব্লু ছিল, ব্ল্যাক, রেড, ফাজিনেস, কালারাইজ। গ্রিন বানানোর চেষ্টা করছি, এরকম রাফ একটা কাজ, এটা কিন্তু ফাইনাল না, খুব প্রিসাইজ কাজ না, একটা রাফ কাজ করলাম। কি করলাম, কালার রেঞ্জ দিয়ে তাকে সিলেক্ট করছি, বাকিগুলো হলো ফাও কাজ, বাকিগুলো জাস্ট দেখানোর জন্য। এখন আপনারা প্র্যাকটিস করেন না, আপাতত যেটা প্র্যাকটিস করবেন সেটা হলো কি, জাস্ট কালার রেঞ্জে যাবেন, তারপরে আপনি যে কালারটা সিলেক্ট করতে চান ওটা ক্লিক করবেন, ফাজিনেস বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কতটুকু আপনার এরিয়া সিলেক্ট হচ্ছে, দেন আপনি ওকে করবেন, দেখবেন সিলেক্টেড হয়ে গেছে।